কুড়ি জন রাজ্যবাসীকে দুবার দু রকমের ভ্যাকসিনের ডোজ দিয়ে কয়েকদিন আগেই চরম সমালোচনার মুখে পড়েছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের স্বাস্থ্য প্রশাসন। আর এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানালো, একই ব্যক্তি দু রকমের ভ্যাকসিন নিলেও নাকি কোনো ক্ষতির আশঙ্কা নেই। সম্প্রতি উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কুড়ি জনকে প্রথম ডোজ হিসেবে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়, আর চরম গাফিলতির পরিচয় দিয়ে তাদেরই দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হয় কোভ্যাকসিন। এরপর এই ঘটনার তদন্তের নির্দেশ দেয় জেলা প্রশাসন, আর উত্তরপ্রদেশের এই টিকাকাণ্ড নিয়ে বৃহস্পতিবার ব্যাখ্যা দিয়েছে কেন্দ্রীয় সরকার। अगर दूसरे वैक्सीन की डोज भी लग लग जाए तो शायद कोई ऐसे सिग्निफिकेंट एडवर्स इफेक्ट शायद अनलाइकली है। इनफैक्ट ये भी एक साइंटिफिक नैरेटिव चलता है कि एक वैक्सीन के बाद दूसरा दिया जाए तो इम्यूनिटी और भी स्ट्रांग तरीके से उभर के आती है। द पॉइंट आई एम मेकिंग इज ऑल्दो साइंटिफिक ओपिनियन ऑन दिस फर्म ओपिनियन may have to wait for more scrutiny and more understanding, but even if this has happened it should not be a cause for concern for that individual. উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, ভুলবশত যাদের দুরকম ভ্যাকসিন দেয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের চিকিৎসকদের একটি দল তাদের প্রত্যেকের সঙ্গে দেখা করেছে। দুরকম ভ্যাকসিন নেওয়া সকলেই সুস্থ আছেন, কারো শরীরে কোনো সমস্যা নেই। একদিকে একই ব্যক্তিকে দু রকমের ভ্যাকসিন যারা দিয়েছেন তাদের শোকজ করা হয়েছে, আবার কেন্দ্রীয় সরকার বলছে দু রকমের ভ্যাকসিন দিলেও নাকি চিন্তার কিছু নেই। সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দিনে দিনে বাড়ছে। এবিপি আনন্দ। চিকিৎসকরা এখানে বারবার করে বলছেন যত দ্রুত সম্ভব ভ্যাকসিনেশন করাতে হবে, আর এরই মধ্যে 45 ঊর্ধ্বদের ভ্যাকসিনের স্লট বুকিং পিছলো কলকাতা পুরসভা। আজ থেকে ফের শুরু হচ্ছে কোভিশিল্ডের প্রথম ডোজের স্লট বুকিং। শনিবার থেকে মিলবে ভ্যাকসিন। অ্যাপে প্রযুক্তিগত ত্রুটির কারণেই পিছলো স্লট বুকিং, এমনই জানিয়েছে পুর কর্তৃপক্ষ। স্বস্তি দিয়ে কি রাজ্য কি দেশ কমছে করোনা সংক্রমণ, কিন্তু মৃত্যু মিছিল থামছে না। আগের চেয়ে কমলেও দেশজুড়ে এখনো 3,500-4,000 করে মানুষ প্রতিদিন প্রাণ হারাচ্ছেন। একই অবস্থা বাংলাতেও। সংক্রমণ কমছে কিন্তু দৈনিক মৃত্যু এখনো 150-এর আশেপাশে ঘুরপাক খাচ্ছে। চিকিৎসকরা বারবার একটাই কথা বলছেন, করোনাকে হারাতে হলে একমাত্র রাস্তা দ্রুত ভ্যাকসিনেশন। যত তাড়াতাড়ি দেশের সবাইকে ভ্যাকসিনেশনের দুটি ডোজ দেওয়া যাবে ততই মঙ্গল। কিন্তু ভারতে এখনো যে গতিতে ভ্যাকসিনেশন চলছে তা নিয়ে অসন্তুষ্ট বহু বিশেষজ্ঞই। দিকে দিকে ভ্যাকসিনের আকাল, দ্বিতীয় ডোজ যাও বা মিলছে, প্রথম ডোজ পেতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে হয়রানি রুখতে কলকাতা পুরসভার তরফে লাইনে না দাঁড়িয়ে 45 ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু শুরু হওয়ার আগেই বিপত্তি, বৃহস্পতিবার থেকে স্লট বুকিং চালু করা সম্ভব হলো না। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা। শুক্রবার থেকে ফের শুরু হবে কোভিশিল্ডের প্রথম ডোজের স্লট বুকিং, শনিবার থেকে মিলবে ভ্যাকসিন। যে টেকনিক্যাল অ্যাডভাইজার যারা অ্যাপ্লিকেশনটাকে তৈরি করেছেন তাদের কিছু টেকনিক্যাল প্রবলেম হওয়ার জন্য আজ সারাদিন সেই অ্যাপ্লিকেশনটা ট্রায়াল চলেছে। শুক্রবার দিন বেলা 11টা থেকে স্লট বুকিং শুরু হবে এবং শনিবার থেকে এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে। কিভাবে হবে ভ্যাকসিনের স্লট বুকিং? পুরসভার তরফে জানানো হয়েছে 8335999000 হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠাতে হবে। এরপর লিখে পাঠাতে হবে নাম, আধার নম্বর, পছন্দের বড় ও ওয়ার্ড নম্বর। উত্তরে কলকাতা পুরসভা জানাবে কবে কখন কোন কেন্দ্রে গেলে ভ্যাকসিন মিলবে। 102টি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে। দুপুর 2টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্ধারিত সময় স্লট বুকিং ছাড়া ভ্যাকসিন পাওয়া যাবে না। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ। অনশা, অন্যদিকে ভ্যাকসিন হয়রানি কমাতে উদ্যোগ নিয়েছে বাঁকুড়া পুরসভা। করোনা পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এক ক্লিকে সমস্যা সমাধানের উদ্যোগ নিল বাঁকুড়া পুরসভা। নিজেদের তৎপরতায় নিজস্ব ওয়েবসাইট চালু করে ফেলেছে বাঁকুড়া পুরসভা প্রশাসক বোর্ড। ওই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করলে বাঁকুড়া পুর এলাকার বাসিন্দাদের ভ্যাকসিনের জন্য আর দৌড়াদৌড়ি করতে হবে না। কোথায় কবে কখন ভ্যাকসিন মিলবে ঘরে বসেই তা নির্দিষ্ট সময় জেনে যাবেন শহরবাসী। দিকে দিকে ভ্যাকসিনের প্রবল আকাল, করোনা থেকে প্রাণ বাঁচাতে সবাই হন্যে হয়ে ঘুরছে ভ্যাকসিনের জন্য, কিন্তু অধিকাংশ জায়গাতেই প্রথম ডোজ মিলছে না। ভারত যেখানে ভ্যাকসিন উৎপাদনে প্রথম, সেখানে ভারতেই ভ্যাকসিনের প্রবল আকালের জন্য মোদি সরকারের দিকে আঙুল তুলছে বিভিন্ন রাজ্য সরকার। কিন্তু বিজেপি অবশ্য পাল্টা বিরোধীদের দিকে ভ্যাকসিন নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভ্যাকসিন হয়রানি কিছুটা কমাতে উদ্যোগী হলো বাঁকুড়া পুরসভার প্রশাসক বোর্ড। ভ্যাকসিনের জন্য আর দৌড়োদৌড়ি করতে হবে না বাঁকুড়া শহরের বাসিন্দাদের। রাত থেকে দাঁড়াতে হবে না লাইনে, রোজ রোজ হতে দিতে হবে না হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে। কবে কোথায় কখন ভ্যাকসিন দেওয়া হবে পুরসভার নিজস্ব ওয়েবসাইটে নাম নথিভুক্ত করলেই মিলবে তথ্য।
বাঁকুড়া পৌর এলাকার মানুষ খুব দিশাহারা হয়ে ঘুরছিলেন। পৌরসভা থেকে নিজস্ব ওয়েবসাইট কোভি সেফ বাঁকুড়া। নিজেদের উদ্যোগে কোভি সেভ নামে একটি ওয়েবসাইট চালু করেছে বাঁকুড়া পৌরসভা। বাঁকুড়া শহরের বাসিন্দারা এই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করলে ঘরে বসে জানতে পারবেন তাদের কবে কোথায় কখন ভ্যাকসিন দেওয়া হবে। এই ওয়েবসাইটে মানুষ নাম রেজিস্ট্রেশন করবে এবং আমরা যথাসময় তাদেরকে মেসেজ করে জানিয়ে দেব যে কোথায় কখন ভ্যাকসিনটা নিতে যেতে হবে। সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এসে দেখছে লিস্টে নাম নেই। এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থেকে তাকে হ্যারাসমেন্ট হয়ে চলে যেতে হচ্ছে। সাধারণ মানুষের ক্ষেত্রে ওইটা খুব মানে কার্যকরী হবে। পুরসভার নতুন ওয়েবসাইট ভ্যাকসিন ভোগান্তি থেকে শহরবাসীকে কতটা সুরাহা দেয় এখন সেটাই দেখার। পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।